তো আরো একবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তুলে আনলেন তার গ্রেপ্তারি প্রসঙ্গও এবং কড়া ভাষাতে আজ হুঙ্কার ছাড়লেন তিনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দীঘায় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, যদি জেলে পাঠায় পাঠাক, কিন্তু বাংলায় এনআরসি হতে দেব না। প্রথম দিন থেকেই এই বিলের বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস। সংসদে এই বিলের বিরুদ্ধে ভোটও দেন তৃণমূল সাংসদরা। এবার এই বিতর্কিত বিলের বিরুদ্ধে সরাসরি রাস্তায় নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে তুলে ধরে করে ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, উন্নয়নের বদলে দেশ জুড়ে অস্থিরতা তৈরি করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, বুধবারই সংসদের দুই কক্ষে পাশ হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল। এই বিলকে সাম্প্রদায়িক এবং সংবিধান পরিপন্থী বলেও সরব হয়েছেন বিরোধীরা। বিলের বিরোধিতায় অগ্নিগর্ভ উত্তর পূর্ব ভারত, অশান্তি ইতিমধ্যে অসমে প্রাণ নিয়েছে প্রায় পাঁচজনের। এই পরিস্থিতিতে শুক্রবার পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে কলকাতা ফেরার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, রবিবার প্রতিটি জেলায় তৃণমূল এনআরসি এবং সিএবির বিরুদ্ধে পথে নামবে। সোমবার এবং মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিল বের হবে। এবং এদিন তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা পশ্চিমবাংলায় এনআরসি হতে দেব না, ভয় নেই, শান্তিতে আছেন, তেমনই থাকুন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা জ্বলছে, জাপানের প্রধানমন্ত্রী সফর বাতিল হয়ে যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এবং এই ভাষাতে মুখ্যমন্ত্রী আজ আক্রমণ করেছেন বিজেপি সরকারকে। আমি পরিষ্কার বলি, প্রথম দিন যে কথা বলেছি কেউ আর আজকেও আপনারা জিজ্ঞেস করছেন বলে আমি সেম কথা বলবো। এনআরসি হবে না, ক্যাব হবে না। আইন পাস করা মানে কার্যকরিতা করে কি রাজ্য সরকার, তা কার্যকরী করবে কি করে? পশ্চিমবাংলায় তো আমাদের সরকার করবে না, করবে না, করবে না। নো এনআরসি নো ক্যাব, পরিষ্কার কথা শুনিনি। সে ওয়ানে যা বলেছি সে হান্ড্রেডের সেম কথা বলে, পাঁচ বছর বাদে সেম কথা বলে। আমরা সবাই নাগরিক, নিজের জন্য 10 লক্ষের নাগরিকত্ব দিবে, 990 জনের নাগরিকত্ব কে দেবে? সবাই তোমরা নাগরিক। তা বিদ্যাপুরের একটা ভাই বোন বলবে না আমি কেন নাগরিক নই? বর্ধমানের একটা ভাই বোন বলবে না আমি কেন নাগরিক নই? বীরভূমের একটা ভাই বোন বলবে না আমি কেন নাগরিক নই? অথবা উত্তর চব্বিশ পরগনা হোক, দক্ষিণ চব্বিশ পরগনা হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, পুরুলিয়া হোক, দুর্গাপুর হোক, আসানসোল হোক, উত্তর চব্বিশ পরগনা হোক, দক্ষিণ চব্বিশ পরগনা হোক, কলকাতা হোক, নদিয়া হোক, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, সারা উত্তরবঙ্গ হোক।